श्रीमते जय पताका स्वामी नित्य नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धमदाय नगर ग्राम तारिणी नमो विष्णुपदाय कृष्णा प्रस्ताय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नवादी पाश्चात्य देश तारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुस्ते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम हरे हरि ओम। श्री भक्तवृंद आपनादेर श्री चरण कमले आमार सहस्रद प्रणाम जानिए आपनादेर सकलेर आशीर्वाद निये भगवान श्री कृष्णेर आविर्भाव तिथि जन्माष्टमी महोत्सव उपलक्षे जे सात दिन व्यापी भगवानेर गुणगान भगवान लीला कथा श्रवण कीर्तनेर सुयोग आमरा पाच्छी विशेष करे भगवानेर औदार्य लीला भूमि सिनाबद्वीप मायापुर एवं आंतर्जातिक कृष्ण भवनामृत संघेर मूल केंद्र श्री मायापुर चंद्रोदय श्री श्री राधा माधव अष्टसखी पंचतत्व प्रह्लाद नृसिंहदेव श्रील प्रभुपाद एवं समस्त वैष्णव भक्तवृंदेदेर उपस्थिते एटा आमादेर परम सौभाग्य। भगवान अनंत लीलामय पुरुष अनंत लीला भगवानेर लीला गुणगान करा आमार मतो बद्ध जीवेर पक्षे असम्भव। তবু নিজের আত্মকল্যাণের জন্য ভগবানের কথা শ্রবণ কীর্তন আচার্যগণ বলেছেন, এই হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমাদের হৃদয়ের কলুষতা দূর হয়ে যায়, আমরা আমাদের স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভগবান যে আমার একমাত্র জীবন ধন, ভগবানের সেবাই যে আমাদের একমাত্র কর্তব্য, এবং সেই ভগবান অনন্ত লীলাময় পুরুষ অনন্ত অবতারে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করলেও তার যে আদি স্বরূপ দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপ রূপমেব শ্যাম রূপম শ্যাম রূপ সেই যে শ্যাম রূপ বরহাপিরম নটবর বপুম কর্ণয় কর্ণিকারম বিব্রদবাস কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম রন্ধানদরসুদয়াপুরয়ন গোপবৃন্দৈর বৃন্দাবনম সপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। সে যে ভগবান শ্যাম সুন্দর দ্বিভুজ মুরলীধর গোবর্ধন ধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুলোৎসবমীশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। সে যে গোবিন্দ গোপিকাদের প্রিয় ব্রজবাসীদের আনন্দ বিধানকারী যিনি এই ব্রজে আবির্ভূত হয়ে সপদ রমণম যে ভগবানের পাদপদ্মে বজ্র ধ্বজ পতাকা অঙ্কুশ রথ মৎস্য আদি আদি দিব্য দিব্য সে চিহ্ন রয়েছে, সেই যে পদাঙ্কিত ভূমি ব্রজধাম সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি, সেই ধামে ভগবান অনন্ত লীলা বিলাস করেছেন।
তার লীলা, যে লীলা শ্রবণ মাত্রে ন। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম অবিক্ষ্ণশ যাসাম হরি কথোদগীতম পুনাতি ভুবনত্রয়ম। পুনাতি ভুবনত্রয়ম, ত্রিভুবনকে পবিত্র করে দেয় যে কথা, যে কথা অমৃত তুল্য। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমাদাততম ব্রুবিঘ্নন্তিতে ভূরিদা জনা। এই যে ভগবানের কথা শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। এই যে ভগবানের দিব্য লীলাবিলাসের কথা, বিশেষ করে ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপে যে ভগবানের লীলা কথা, সেই কথা আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে আমরা শ্রবণ করছি প্রত্যেক দিন। এখন দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল স্বরূপ, যে কথা অমৃতময় এই গোপীগীতে আমরা শুনলাম যে কীভাবে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীর ইরিতম কলমশাপম সমস্ত কলুষ দূরীভূত করে দেয় এই ভগবানের কথা। নির্বৃত্ত তস্য রূপকীয় মানাত ভবৌষধাত, ভবরোগের একমাত্র ঔষধ হচ্ছে ভগবানের কথা। এবং এই ঔষধ বড় বড় ট্যাবলেটের মতো নয়, খুব কড়া নয়। ভবৌষধাত সত্র মনোভিরামাত, সত্র কর্ণ এবং মনের আনন্দ বর্ধক আনন্দ বিধায়ক। তুমান বিরজ্জে যবিনা প্রসুগনাথ, কে এমন ব্যক্তি আছে যে এই কথা শুনবে না? একমাত্র যে আত্মহননকারী বিনা প্রসুগনাথ, সেই যে ভগবান, ওনার যে অখিল বোঝা হচ্ছে যে অনন্ত গুণগণ নিলয়, অনন্ত গুণের সমাশ্রয়, অনন্ত গুণগণ লীলয় অখিল ব্রহ্মাণ্ড নায়ক রসবৈশ, সমস্ত রসের মূল আধার রসবৈশ। উনি হচ্ছেন বৃন্দাবন নাথ, রাধানাথ, ব্রজনাথ, গোপীনাথ, জগন্নাথ। কবিরাজ গোস্বামী ভগবানের যে এমন যে অদ্ভুত লীলাময় পুরুষ, মৎস্য কূর্ম বরাহ আদি রূপে কত কত চমৎকার লীলা করেছেন, এই রকম ভগবানের লীলা বর্ণনা করা অবাং মানুষ গোচর, আমাদের বাক্য মন এর বাইরে। কিন্তু সেই ভগবানও স্বয়ং উনি আসেন, অবতীর্ণ হন। ভক্তানাম বিনোদার্থায়, ভক্তদের আনন্দ বিধানের জন্য এই লীলা করেন। ভগবান যদি লীলাবিলাস না করতেন আমরা যে কোথায় থাকতাম, কি শুনতাম? আমাদের জন্য ভগবান অদ্ভুত অদ্ভুত লীলাবিলাস করেন। ভগবানের যে বিভূতি অদ্ভুত, তার যে ঐশ্বর্য, তার যে মাধুর্য অদ্ভুত অদ্ভুত। যে কোনো একটা আমাদের আশ্রয় করলেই আমাদের জীবন ধন্য হয়ে যায়। বলা হচ্ছে নাম বিগ্রহ স্বরূপ তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ, ভগবানের নাম অন্য কিছু, কেউ যদি ভগবানের নাম আশ্রয় করে শুধু নাম, তার জীবন নাম নামই অভিন্ন বলা হচ্ছে। নাম চিন্তামণি, কৃষ্ণ যেরকম চিন্তামণি, তার ধাম যেরকম চিন্তামণি। চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃতেষু
सुरभिरभिपालयन्तम् लक्ष्मी सहस्रशत संभ्रम सेव्यमानम् गोविन्दम् आदिपुरुषम् तमहम् भजामि। ব্রহ্মা প্রার্থনা করছেন, চিন্তামণি দিয়ে তৈরি সেই যে ভগবত ধাম, সেই যে নিত্য গোলক, সেইখানকার ঐশ্বর্য যে মাধুর্য পর ঐশ্বর্য, সেখানে ঐশ্বর্য পূর্ণ কিন্তু সেই ঐশ্বর্য মাধুর্য পর, মাধুর্য ঐশ্বর্য পর গোলক ধাম। চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ, সেই যে গাছগুলো রয়েছে কল্পবৃক্ষ, যা চাওয়া যাবে তাই দিতে পারবে। আর কি শ্রিয়হ কান্তা কান্তহ, হ্যাঁ পরমপুরুষ কল্পতর্ব দুর্মাভূমিশ চিন্তা মন গয়নময়ী তয়ম অমৃতম কথা গানম। সেখানে কথাগুলো গান, কথাগুলো গান, আর হাঁটাটা নৃত্য। সেখানে অনন্ত সুরভি গাভী, কল্পবৃক্ষ সুরভি গাভী, সেই গাভীগুলো অদ্ভুত সুন্দর দেখতে। গাভী ভগবানকে দেখবে কি, গাভী দেখেই চোখ ফেরানো যায় না, গলার মধ্যে ঘন্টি বাঁধা, দৌড়ায় যখন লেজ উঁচিয়ে, ও কি সুন্দর, একদম লাফাচ্ছে বাচ্চাগুলো বাছুরগুলো, অদ্ভুত। গোপীরা তো ওরা যাদের নতুন বিয়ে হয়েছে খুব রেস্ট্রিকশনে থাকে, ঘর থেকে বেরোতে পারে না, ফাঁকা জানলার ওই দরজার বেড়ার ফাঁক দিয়ে দেখে, একটু করে দাঁড়িয়ে থাকে দরজার মধ্যে লাইন দিয়ে, কৃষ্ণ আসছে মনে হচ্ছে, ওই তো গোচারণ থেকে গোখুরের ধুলি উত্থিত হচ্ছে, ভগবান ঘেমে গেছে, বিন্দু বিন্দু ঘাম তার সুন্দর কোকরান অলকাবলি সেই মাথার এই পাশ দিয়ে পড়েছে, ও অদ্ভুত। সে দেখার জন্য অদ্ভুত সেই গাভীরা, প্রপাত দিয়েছে না এক কথায় বলে, এই যে এখানে ছিল না কোথায় গেল, এই যে সুন্দর অদ্ভুত কথা গানম নাট্যম গমনমুপি বংশী, ভগবানের যে বংশী, ভগবানের কত বংশী গীত, ভগবান বংশী দিয়ে বৃন্দাবনকে সব মাতিয়ে রেখেছে, অদ্ভুত সেই ভগবানের চমৎকারিত্ব। ভগবানের নামের কথা বলছিলাম, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বাত নাম ও নামে, নাম বিগ্রহ, এই বিগ্রহ ভগবান শ্রীল প্রভুপাদ, প্রভুপাদের প্রভুপাদ কি দিয়েছেন আমাদের জন্য চিন্তা করা যায় না, নাম দিয়েছেন, বিগ্রহ দিয়েছেন, স্বরূপ দিয়ে দিয়েছেন, নাম বিগ্রহ স্বরূপ, নামের আশ্রয়ের মাধ্যমে নাম বিগ্রহ যে সাক্ষাৎ ভগবান আমরা বুঝতে পারব, এবং এবং ধীরে ধীরে ভগবানের স্বরূপ, নিজের স্বরূপ ভগবানের স্বরূপ সব উপলব্ধি হবে কেবলমাত্র নামাশ্রয়ে। কত কৃপা আমাদের জন্য, বলা হচ্ছে সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঅঙ্গ, কোন পঞ্চঅঙ্গ, হ্যাঁ নাম সংকীর্তন, তার মধ্যে নাম আছে, নাম সংকীর্তন সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। কেউ যদি কেবল ধামে বাস করে, ধামে বাস এটা একটা একটা সেবা ভক্তি, ধাম বাস, কিন্তু আমরা ধামে বাস করছি সেই উপলব্ধি করতে হবে যে আমরা ধামে বাস করছি, ধাম কোনো জড়জাগতিকের মধ্যে নয়, মায়াপুর ধাম বৃন্দাবন ধাম কেবলমাত্র ধামের বাস, ধামের ধুলি গায়ে মেখে হয়ে যেতে পারে, শুধু অনুভব, নাম সংকীর্তন সাধু সঙ্গ, এত সঙ্গ ভক্ত সঙ্গ কোথায় আছে মায়াপুরের মতো। তো সেই জন্য জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আমাদের এই সৌভাগ্য হচ্ছে ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্য
অনন্ত ঐশ্বর্য মাধুর্য। কবিরাজ গোস্বামী বলছেন, কি বলছেন, সর্বস্বরূপের ধাম পরব্রহ্ম ধামে পৃথক পৃথক বৈকুণ্ঠ সব নাহিক গণনে। ভগবান অনন্ত, ভগবানের যে বৈকুণ্ঠ, অনন্ত বৈকুণ্ঠ, শত সহস্র যুত লক্ষ কোটি যোজন, এক এক বৈকুণ্ঠের বিস্তার বর্ণন। ভগবানের যে বৈকুণ্ঠ, যে লোক রয়েছে, এই বৈকুণ্ঠ শত সহস্র অযুত লক্ষ কোটি যোজন, সব বৈকুণ্ঠ ব্যাপক আনন্দ চিন্ময় পারিষদ সরৈশ্বর্য পূর্ণ সব হয়। অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যার, সেই পরব্রহ্ম ধামের কে করু বিচার। অনন্ত বৈকুণ্ঠ পরব্রহ্ম যার দলশ্রেণী, সর্বোপরি কৃষ্ণ লোক কর্ণিকার মণি। এইভাবে অনন্ত বৈকুণ্ঠ যার এক স্থানে অবস্থিত, সেই পরব্রহ্ম ধামের আয়তন কে মাপতে পারে? সেই চিন্ময় জগৎকে পদ্মফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই পদ্মফুলের মধ্যভাগ কর্ণিকারূপী কৃষ্ণলোক, এর চতুর্দিকে দলশ্রেণী রূপে অনন্ত বৈকুণ্ঠ পরব্রহ্মে বিদ্যমান। এই মত সরৈশ্বর্য স্থান অবতার, ব্রহ্মা শিব অন্ত না পায় জীব কোন ছার। ব্রহ্মা শিব, ভগবানের যে বৈকুণ্ঠ ধামের অন্ত পায় না, ভগবানের তো অন্ত দূরের কথা। কোবেত্তি ভুমন ভগবান পরমাত্মন যোগেশ্বর তীর ভব স্ত্রীলোক্যাম কম্বা কথম বা কতি বা কদেতি বিস্তারণ কিরসি যোগ মায়াম। হে ভগবান, হে পরমাত্মন, হে যোগেশ্বর, এই ত্রিভুবনে তোমার লীলা কোথায় কিভাবে যোগমায়াকে বিস্তার করে কখন তুমি ক্রীড়া করো তা কে জানতে পারে? ব্রহ্মা বলছে, এই মত কৃষ্ণের দিব্য সদগুণ অনন্ত, ব্রহ্মা শিব সনকাদি না পায় যার অন্ত। এইভাবে শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী হচ্ছে অনন্ত, ব্রহ্মা শিব। আপনারা ভাববেন না, ব্রহ্মা মানে সাধারণ নয়, মহাজন ব্রহ্মা, ভগবান যার হৃদয়ে সৃষ্টির প্রারম্ভে, তেরে ব্রহ্ম হৃদা যা আদি কবে, যে জ্ঞান দিয়েছিল শিব, ভগবত তত্ত্ববেত্তা শিব, মহাজন সনক, তারাও মহাজন, বড় বড় সবেরা, দিকপাল লোকপাল, তার অন্ত খুঁজে পায় না। গুণানম আত্মনস্তে অপি গুণান বিমাতুম। তো ব্রহ্মাদি সহ, ব্রহ্মাদির কি কথা, ব্রহ্মাদি রহু সহস্র বদনে অনন্ত, নিরন্তর গায়ে মুখে না পায় গুণের অন্ত। চতুর্মুখ ব্রহ্মা পঞ্চমুখ শিবের কি কথা, অনন্ত দেব নিরন্তর সহস্র মুখে গান করো, তার গুণের সীমা প্রাপ্ত হয় না। দাদা মাধবাস্য সখী বৃন্দ কি, আমরা সেই ভগবানের আবির্ভাব তিথি পালন করতে যাচ্ছি, যার গুণের মহিমা অনন্ত দেব। দেহ রহু সর্বজ্ঞ শিরোমণি শ্রীকৃষ্ণ, নিজ গুণের অন্ত না পায়া হয় ন সতৃষ্ণ। অনন্ত দেবের কি কথা, দেহ রহু, আরে অনন্তদেবকে রাখো, ছাড়ো তো অনন্তদেবের কথা। দেহ রহু সর্বজ্ঞ শিরোমণি, যিনি সর্বজ্ঞ, সচ্চিদ আনন্দ, যিনি চিদময়, জ্ঞানময়, পূর্ণ জ্ঞানময়। ভগবান সবকিছু পূর্ণ না, ভগবান ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্ব শ্রেয়, সর্বগ্রস্ব সমগ্রভাবে ওনার মধ্যে রয়েছে। কিন্তু সেই সর্বজ্ঞ শিরোমণি শ্রীকৃষ্ণ নিজ গুণের অন্ত না পায়া হয় না সতৃষ্ণ, নিজের অন্ত পাচ্ছেন না। সেহরহ ব্রজে যাবে কৃষ্ণ অবতার, তার চরিত্র বিচারিতে মন না পায় পার। শ্রীকৃষ্ণ যখন ব্রজ অবতরণ করেছিলেন, তার চরিত্র বিচার করা কারোর পক্ষে সম্ভব ছিল না। ভগবান যখন, ভগবানের তো লীলা অনন্ত, তার এক এক লীলায় যখন ভগবান এইখানে এই এই গোকুলে যখন অবতীর্ণ হয়েছিলেন গোলোকে, তার সেই যে লীলা সেটাও বিচার করা কারো পক্ষে সম্ভব নয়। আর প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি কইলা এক ক্ষণে,
अशेष वैकुंठ जान ससतनाथ सने ए मत अनंत नहीं सुनी अद्भुत जहार श्रवणे चित्त हय अवधूत। এমন অদ্ভুত কথা আর কখনো অন্যত্র শোনা যায়নি, ভগবানের যে লীলা কথা, সে অদ্ভুত কথা শ্রবণ করার ফলে কি হবে, চিত্ত অবধূত হয়ে যাবে। অবধূত মানে, অবধূত মানে চিত্ত, চিত্তের সমস্ত মল বিধৌত হয়ে যাবে। মল শ্রীণতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন বেদন্তস্ত ভদ্রাণী বিধুনতি সুরিত সতাম। ভগবান সমস্ত জীবের ভক্তদের সুরিত, তিনি হৃদয়ে বসে শৈলাস্য যথা শরদ ধুনতি সমলম, উনি তেষাম এবানু কম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশামি আত্মভাবস্থ জ্ঞানদীপন ভাষতা। ভগবানের কথা যদি কেউ শ্রবণ করে, লীলা কথা, ভগবানের জন্ম কথা, আবির্ভাব কথা, ভগবানের নামের কথা, ভগবানের গুণের কথা, লীলার কথা, ধামের কথা, রূপের কথা, নাম রূপ গুণ লীলা আর ধাম, তাহলে কি হবে, হৃদয়ের সব মল দূর হয়ে যাবে। কৃষ্ণ বৎসর সংখ্যাত ওই সুখদেব বাণী কৃষ্ণ সঙ্গে কত গোপ সংখ্যা নাহি জানি এক এক গোপ করে যে বৎস চারণ কোটি অর্বুদ শঙ্খ পদ্ম তাহার গণন। এই ভগবানের যে, যদি কেউ ভগবানের লীলা তো অনন্ত, ভগবানের যে গরু বলছে যে ভগবান যে গোবৎস চারণ করেছিলেন, এই গোবৎসদের সংখ্যা কীরকম না কোটি অর্বুদ শঙ্খ পদ্ম, বলা হচ্ছে একক দশক শতক হ্যাঁ হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তারপরে হ্যাঁ কোটির পরে অর্বুদ, ঠিক বলেছে কোটির পরে অর্বুদ, দশ কোটিতে এক অর্বুদ, কোটি অর্বুদের পর হচ্ছে বৃন্দ, দশ অর্বুদে এক বৃন্দ, দশ বৃন্দতে হচ্ছে খর্ব এক খর্ব, দশ খর্বতে এক নিখর্ব, দশ নিখর্ব নিখর্বতে এক শঙ্খ, দশ নিখর্বতে দশ এক পদ্ম, দশ পদ্মে এক সাগর, দশ সাগরে অন্ত, দশ অন্তে মধ্য এবং দশ মধ্যে পরার্ধ। ওরে বাপ রে বাপ, আমার মাথা ঘুরছে, একুল করা যাবে না। বেত্র বেনু দল সিংহ বস্ত্র অলঙ্কার গোপগণের যত তার নাহি লেখা পার, এইভাবে ভগবানের অনন্ত অনন্ত প্রকাশ। ব্রহ্মা বলছেন যে কহে কৃষ্ণের বৈভব মুই জানো সে জানো কায় মনে মুই এই মানো, এই যে তোমার অনন্ত বৈভব অমৃত সিন্ধু মোর বাক্য মনোগম্য নহে এক বিন্দু। ব্রহ্মা বলছে যে, স্তুতি করে বলছে, যে বলে আমি কৃষ্ণের সমস্ত বৈভব জানি সে জানুক, কিন্তু কায় মনোবাক্যে আমি কেবল এইটুকুই জানি মানি যে তোমার অনন্ত বৈভব রূপ অমৃতের সিন্ধুর এক বিন্দুও আমার বাক্য মনের গোচর নয়। কৃষ্ণের মহিমা রহু কেবা তার জ্ঞাতা বৃন্দাবন স্থানের দেখো আশ্চর্য বিভূতা। কৃষ্ণের কথা ছাড়ো, এই বৃন্দাবনের কথা, এই কেউ মনে বৃন্দাবনের কথা যদি চিন্তা করে সেটাও মাথায় ঢুকবে না ঠিকভাবে। ষোলো করোশ বৃন্দাবন শাস্ত্রের প্রকাশে তার এক দেশে বৈকুণ্ঠা জাণ্ড গুণ বাসে, ঐশ্বর্য কহিতে স্ফুরিল ঐশ্বর্য সাগর মনেন্দ্রিয়া ডুবিলা প্রভু হইলা ফাপর। তো শ্রীমান মহাপ্রভু এইভাবে এই ভগবানের চিন্তা করে উনি এই যে সমস্ত কথা, আমরা ভগবানের যে অনন্ত ঐশ্বর্য সেই কথা উনি বলছেন যে কীভাবে মহাবিষ্ণু ক্ষীরোদকশায়ী বিষ্ণু গর্ভদায়কশায়ী বিষ্ণুরূপে ভগবান নিজেকে প্রকাশ করেন। যশৈক নিঃশ্বেত কালমথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ড নাথা, এই জগদণ্ড নাথ ব্রহ্মা যার নিঃশ্বাস, যশ এক নিঃশ্বাস কালম, ব্রহ্মার আয়ুর কত আয়ু, ব্রহ্মার দিন হচ্ছে চার লক্ষ চারশো বত্রিশ কোটি বছরে ব্রহ্মার বারো ঘন্টা, এইভাবে ব্রহ্মার চব্বিশ ঘন্টা একদিন এক বছর কত, সেই ব্রহ্মা একশো বছর বাঁচে, সেটা হচ্ছে মহাবিষ্ণুর যশ এক নিঃশ্বাসিত কালম, একটা নিঃশ্বাসের মতো।
আর সেইটা ভগবানের কৃষ্ণের কাছে কিছু কি, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। ভগবানের ইচ্ছাতে সৃজন সংহার, সেই ভগবানের দর্শন আমাদের যদি করতে পারি। দর্শন হয়েছে নাকি? এ তো এখন দর্শন হচ্ছে, চামর দিচ্ছে ভগবানকে। জনম সফলতার কৃষ্ণ দর্শন হইয়াছে যার, জীবনে একবারও যদি দর্শন হয় সফল কি হবে? বিকশিয়ার নয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। চিত্তের যত সব বিকার আছে, কাম ক্রোধ লোভ মহ মদ মাৎসর্য, সব চলে যাবে যদি একবার কৃষ্ণ দর্শন হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তো এইভাবে ভগবানের অনন্ত কৃষ্ণলোক বৈকুণ্ঠ লোক, অনন্ত বৈকুণ্ঠ যা ভাণ্ডার কোঠারি, পারিষদ গণেশ ঐশ্বর্যে আছে ভরি। তো এইভাবে ভগবান বৈকুণ্ঠ লোক, গোলক নামনি নিজ ধামনি তলে চতস্য দেবী মহাশ হরিধামেশু তেষু তেষু তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ যে ন গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। গোলকধাম, তার নিচে মহেশধাম, হরিধাম, দেবীধাম, এইভাবে এই সমস্ত ধাম রয়েছে। আপনারা একটা দেখবেন, একটা পিকচার করা হয়েছে না কীভাবে সব মথুরামণ্ডল। তো এইভাবে ভগবানের অনন্ত বৈভব, ব্রহ্মা মনে করেছিল যে আমি তো চতুর্মুখ ব্রহ্মা, আমার রাজ্যে ভগবান এসছে, গিয়েছিল ভগবানকে দেখতে। ভগবান বলছে কোন ব্রহ্মা এসছে যখন বেল চেপেছে, কি বলে কি বেল যেন, কলিং বেল, কলিং বেল, সব বুঝে ভুলে যায় ইংরেজি সব, কলিং বেল। ভগবান বলছে একত কে এসছে, তো ব্রহ্মা সেক্রেটারি চলে এসছে, বলছে ভগবান ব্রহ্মা এসছে। আর জিজ্ঞেস করে যে কোন ব্রহ্মা, তখন কি বলছে আরে আপনি কোন ব্রহ্মা, ব্রহ্মা মাথা চক্র খেয়ে গেছে, চশমা টশমা খুলে নিয়েছে যে কি ব্যাপার, কোন ব্রহ্মা, ভগবানকে দেখতে গেছে কিন্তু মাথায় ওটাই চিন্তা, কোন ব্রহ্মা কোন ব্রহ্মা, প্রণাম টনাম করেছে। ভগবান বলছে তোমার কুশল মঙ্গল তো, তা কি ব্যাপার, কি হেতু আগমন? বলছে ভগবান সেটা পরে বলছি, আপনি আগে আমাকে বলুন, আমি যখন এই গেটে এসেছিলাম তখন বললেন যে কোন ব্রহ্মা, আরে আমি ছাড়া আবার ব্রহ্মা আছে নাকি? ভগবান একটু মুচকি হাসলেন, ভগবানের হাসিতে, ভগবানের এই হাসিতে, তোমার হাসিতে বধু, হ্যাঁ ভগবানের হাসিতে, ভগবানের হাসি। গোপী আর বলছে না কি জানো, নেহ কিং বধ, গোপীরা বলছে কি জানো সেই শ্লোকটা, হ্যাঁ বিশ্বজলাপ পায়াত, তারপরে কি আগে কি, হ্যাঁ বেল রাক্ষস হাত নেহ কিং বধ, ভুলে গেছি শ্লোক, নেহ কিং বধ, ওরা বলছে এটা কি বধ নয়, তোমার যে দৃষ্টি, ভগবানের দৃষ্টি দিয়ে ব্যাস সবাইকে মেরে ফেলতে পারে। তো তখন ভগবান একটা ইঙ্গিত করলেন, দশ মাথা হাজার মাথা লক্ষ মাথা কোটি মাথা ওরা প্রণাম করছে, সেইখানে হাতিদের বড় বড় হাতির সভাতে সেই ব্রহ্মা, আমাদের এই চতুর্মুখ ব্রহ্মা এক কোণে একটা কি বলে শশক, একটা খরগোশের মতো মাথা নিচে করে বসে আছে। চিন্তা করুন ভগবানের অনন্ত বৈভব। তো এইভাবে সেই ভগবানের লীলা বিলাস কে বর্ণনা করতে পারে, সেই লীলা বিলাসের কথা আমরা শুনব এই সাত দিন ধরে। তো চিন্তা করুন সেই ভগবান কত করুণাময়, সেই ভগবান এই জগতে এসে লীলা বিলাস করছেন। কৃষ্ণের ঐশ্বর্য অপার অমৃতের সিন্ধু, অবগাহিতে নারী তার ছুইল একে বিন্দু। তো কৃষ্ণের অন্তহীন অমৃত ঐশ্বর্য, অন্তহীন অমৃতের সমুদ্রের মতো, তাতে অবগাহন করতে পারি না, কেবল এক বিন্দু স্পর্শ করা যায়। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্ফূর্তি হইল, মাধুর যে মজিল মন এক শ্লোক পড়িল। এইভাবে ঐশ্বর্য বলতে বলতে মহাপ্রভু, তখন উনি মাধুর্য স্মরণ হলো, জন্মার্ত লীলা লোপয়েকম সযোগ মায়া বলম দর্শয়তা গৃহীতম বিষ্মাপনম সচ্চ
সৌভাগার্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম, ভূষণ ভূষণাঙ্গম। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে তার নরলীলা সর্বোত্তম, তার নরবপু তার স্বরূপ। এই রূপে তিনি একজন গোপবালক, তার হাতে বংশী, তিনি নবকিশোর নটবর, এই সবই তার নরলীলার অনুরূপ। কৃষ্ণ হচ্ছে নব কিশোর, সবসময় কিশোর, আমাদের মতো নয় যে এরকম আমাদের অবস্থা। এই জগতে ভগবান বলছে, ভগবান, ভগবানের চামড়া ঢেলা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেশ পক্ক দন্ত নড়ে যাচ্ছে, চোখে ছানি পড়ে যাচ্ছে, ভগবান কেসা ভগবান, কি ভগবান, হ্যাঁ। আর এই ভগবান এখানে বলছে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা এবং কৃষ্ণ যুগল জুড়ি নিত্য দম্পতি, দিব্য দম্পতি, তারা নিত্য কিশোর, তাদের লীলা নব নবায়মান, নব আনন্দময়, নব নব রসময়, নিত্য দম্পতি। তাদের লীলাবিলাস যদি আমাদের কর্ণে ঢোকে, আমরা যদি সেই চিন্তা করতে পারি, ব্যাস জীবন ধন্য। কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন, যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, সর্বপা প্রাণী করে আকর্ষণ। হে সনাতন, এই কৃষ্ণের যে রূপ গুণের এক কণা শোনো, যোগ মায়া আচিত শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার লোকে শক্তি লোকে দেখাইতে, এই রূপরতন ভক্তগণের গুরুধন, প্রকট কইলা নিত্যলীলা হইতে। রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম, সসৌভাগ্য যার নাম সুন্দর জাতি গুণগ্রাম, এই রূপ নিত্য তার ধাম, ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভূধনু নর্তন তেরছে নেত্রান্ত বান, তার দৃঢ় সন্ধান বিন্ধে রাধা গোপীগণগণ। তা ভগবানের গায়ে যে সৌন্দর্য, এই অলঙ্কারের দ্বারা ভগবানের সৌন্দর্য হয় না, বরং অলঙ্কার ভগবানের গায়ে যখন ধারণ করানো হয়, তখন অলঙ্কারের সৌন্দর্য বেড়ে যায়। এইরকম কৃষ্ণের সৌন্দর্য তার থেকেও সুন্দর। কৃষ্ণের অঙ্গকে ভূষণের ভূষণ বলা হয়েছে, ভূষণের ভূষণ, তার অঙ্গ শোভা সত্য ললিত ত্রিভঙ্গে। ভগবান যখন এই ত্রিভঙ্গ ললিত, শ্যামম ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম, শ্যামম ত্রিভঙ্গ ললিতম, ভগবান যখন তিনটে বাঁকা দিয়ে দাঁড়ায়, ওরে বাপ রে বাপ, হিন্দিতে বলে কায়নাই কা, আর বলার কি আছে, কি বলার আছে আর। তাই জন্য বলছে, যদি এই সংসারের সুখ পেতে চাও, আমরা পাচ্ছি, আপনারা নয়, আমি পাচ্ছি, সেই জন্য ওই যে কোথায় বৃন্দাবনে সেই কেশী ঘাটের ওখানে বাবা যেও না, কেন ত্রিভঙ্গ, এই যে বলছে না ত্রিভঙ্গ, কি বলছে, হ্যাঁ কি বলছে, ত্রিভঙ্গ বঙ্কিমরূপ বংশীধারী অপরূপ, রসময় নিধি গুণশালী বর্ণ নব জলধর, শিরে শিখি পিচ্ছবর, বর্ণ নব জলধর, হ্যাঁ কি বরহাবতম শ্যাম অসিতাম্বুদ সুন্দরাঙ্গম, বর্ণ নব জলধর শিরে শিখি পিচ্ছবর, ময়ূরের পাখা অলকাতিলক শোভা পায়। ভক্তিনাথ ঠাকুর বলছেন নাকি, পরিধান পিতবাস বদনে মধুর হাস, আহা হেন রূপ জগৎ মাতায়, ইন্দ্রনীল যিনি, ইন্দ্রনীল যিনি কৃষ্ণ রূপখানি, হেরিয়া কদম্ব মূলে মন উচাটন, না চলে চরণ, সংসার গেলাম। আপনার ভুলে গেছেন, আমার তো অবস্থা বুঝতে পাচ্ছেন। সুধাময় সেরূপ মাধুরী দেখিলে নয়ন হয়েছে অচেতন, ঝরে প্রেমময় বাড়ি। তা আপনারা কালকে থেকে শুনবেন সেই সমস্ত কথা, নিশ্চয়ই আপনাদের প্রেম। আজকে তো আমরা শুরু করছি না, আজকে যার ভূমিকা,
আমরা আজকে ভূমিকা দিচ্ছি, কালকে আমাদের আরো ভক্তরা শুরু করবেন, কারণ ভূমিকা দরকার আছে, যে যার কথা আমরা শুনছি তিনি কিরকম, হ্যাঁ, ঐশ্বর্যে এবং মাধুর্যে পরিপূর্ণ সেই যে ভগবান। কিবা চূড়া শিরে কিবা বংশী করে, কিবা সে ত্রিবঙ্গ ঠাম, চরণ কমলে অমিয়া উছলে, তাহাতে নূপুর দাম। সেই নূপুর দাম ভগবান যখন যায় ছম 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 করে, সেই যে সেই গোপী, সে এসে ফল ফল নেবে গো ফল। কে কে ডাকছে ফল নেওয়ার জন্য? কৃষ্ণ দেখছে, আরে ভাই ফল, আজকে তো সকালবেলা পেটে কিছু পড়েনি, ঠিক আছে দেখা যাক কিছু ফল পাওয়া যায় কিনা, দৌড়ে গেছে, বলছে ফল আমি নেবো আমি নেবো। আরে বাবা ফল নেবে, কিছু মাল করে দাও তবে তো ফল পাবে। আরে আমি কোথায় পাবো? বলছে আগে পয়সা নিয়ে আসো, কিছু নিয়ে আসো তারপরে। তো ভগবান আবার দৌড়ে গেছে, এদিকে তো খুব ভয় ছিল কেউ দেখে ফেলবে কিনা, চুপচাপ করে গেছে। নূপুর ছিল, নূপুর, এই যে এখানে বলছে না নূপুর দাম, এখন কি করবে নূপুরের, করবে কি নূপুরগুলো? বলছে বদমাইশ নূপুর, এখনই বাজার সময় হলো, কারণ ভগবান বারবার বারণ করছে নূপুর এখন বাজিস টাজিস না। তাও নূপুরের কাজ তো বাজবেই, ভগবানের সেবা করার সুযোগ পেয়েছে, কিন্তু ভগবানের সেবা করার সুযোগ পায়, ভগবানের সেবা এত অমৃত মধুর ছাড়তে চায় না, তখন নূপুরগুলোকে উপরের দিকে তুলেছে, টাইট করে উপরের দিকে তুলেছে, তাহলে না বাজে, উপরে তুললে তো বাজে মানে টাইট হয়ে যাবে না, নিচের যখন লুজ হবে তখন বাজবে। তারপরে কোনো রকমে ভগবান কিছু ধান নিয়েছিল, ধান নিয়ে গিয়েছে, আর নিতে নিতে সব ধান প্রায় শেষ, রাস্তাতেই পড়ে গেছে সব, কেন ভয় যদি মা দেখে ফেলে, দাসীরা যদি দেখে ফেলে, একটা দাসী তো দেখেই ফেলেছিল, দেখে কৃষ্ণ কি করে আর দৌড়াচ্ছে কোমরে সেই কি বলে ঘুঙুর, পরনে তো বুঝতেই পারছেন সে সূর্যদাসের মতো, সূর্যদাস প্রত্যেক দিন বর্ণনা করতো আজকে ভগবান রাধা মাধব কি সুন্দর, এই আকাশে কি বলে এটা কি কালা কচি কলা পাতার পড়েছে কোমরে, কোমর বন্ধনী কি সুন্দর, বনমালা বৈজয়ন্তী মালা কি সুন্দর, ভগবান মাধবের বংশী। তো একটা ও লোক ভাবছে যে এই অন্ধ লোক কি করে বর্ণনা করে, মনে হয় এই কাকতালিও নেয় ঢিল মারে লেগে যায়, আজকে কি করবো ভগবানকে সাজাবই না, মানে কোনো পোশাকই পরাবো না, ভগবান কিছু পোশাক পরাইনি। তো সূর্যদাস বলছে নাঙ্গা হি নাঙ্গা, আরে ভগবান তোর আজকে কি অদ্ভুত রূপ, ছোট্ট ল্যাংটা বাচ্চা বুঝতে পারছেন কি অদ্ভুত সেই অদ্ভুত সেই রূপ। সে ভগবান দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, তাড়াতাড়ি করে কেউ না দেখে ফেলে, বলছে তাড়াতাড়ি ফলটা দিয়ে দাও, বলছি আরে এত সহজে কি ফল, বাছা আমার তুমি যদি আমার কোলে একটু উঠতে কতদিনের আমার সাথ, আরে ভাই নেব ফল, তোমাকে দিলাম ধান আবার কোলে উঠতে হবে, লাফড়ার মধ্যে আমাকে ফেলছো, কি শোনো আমার একটু যদি কোলে ওঠো না বাবা। তো ভগবান ভক্ত বৎসল তার কোলে উঠে বসলো, সেই গোপী তো যার নাম শুনে যার রূপ গুড শুনে এত আনন্দ হয়, আর সেই অখিল আনন্দ আশ্রয়কে কোলে নিয়ে সেই যে সেই ভিলেনি সেই যে কি বলে ব্রজের যে কি বলে ফলওয়ালি তার কত না আনন্দ হয়েছিল। তো ভগবান তো ফল নিয়ে চলে গেল, সে তার দিকে দেখতেই থাকলো, রাস্তা দিয়ে হাঁটছে টালমাটাল, সে নেশাগ্রস্ত হয়ে গেছে, সেই রূপই তার নয়নের মধ্যে লেগে আছে। এইভাবে ভগবানের অনন্ত অনন্ত লীলা, সেই গোপীর ভগবানের অঙ্গের ভূষণের ভূষণ, তার যে নেত্রান্তবান সেইভাবে বলা হচ্ছে এখানে। আর ভগবানের সেই অদ্ভুত রূপ তারা অনেক সময় সখী, আচ্ছা বলা হচ্ছে কৃষ্ণ রূপমাধুরী পিবি পিবি নেত্র ভরি শ্লাঘা করে জন্ম তনু মন। এই ব্রজবাসী মথুরার নারীরা বলছে যে এই বৃন্দাবনের ব্রজ গোপীরা কত সৌভাগ্যবান, তারা কৃষ্ণের এই রূপ তারা নেত্র দিয়ে পান করছে। আর ব্রজবাসীরা কি বলছে, ব্রজবাসীরা ভগবানের রূপ যখন দেখতে পারে না তখন বলে কি বলে, বলা হচ্ছে যার পুণ্য পুঞ্জ ফলে সে মুখ দর্শন মিলে দুই আঁখি কি করিবে পানে, দুই চোখ দিয়ে কি আমরা দেখব, দ্বিগুণ বারে তৃষ্ণালোভ পিতে নারে মনক্ষোভ দুঃখে করে বিধির নিন্দনে না দিলে কো লক্ষ কোটি সবে দিলা আঁখি দুটি তাতে দিলা নিমেষ আচ্ছাদন বিধি জড় তপধন রস শূন্যতার মন নাহি জানে যোগ্য সৃজন যে দেখিবে কৃষ্ণানন তারে করে দিনয়ন বিধি হইয়া হেন বিচার মোর যদি বলো ধরে কোটি আঁখি তারে করে তবে জানি যোগ্য সৃষ্টি তার। তো ভগবানের এত সুন্দর দিব্য দারঙ্গকান্তি, মধুরম মধুরম বপুরস্য বিভোর মধুরম মধুরম বদনম মধুরম মুখ গন্ধি মধুস্মিত
মেতদহ মধুরম মধুরম মধুরম, আমি বলছি না, এ নিয়ে বলছে কবিরাজ গোস্বামী বলছে, মধুরম মধুরম অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম মধুরাধিপতে অখিলম মধুরম মধুরাধিপতে অখিলম মধুরম। সে যে অখিল মধুর রাসামৃত মধুর যে আশ্রয় যে ভগবান, সেই ভগবানের কথা আমরা এই সাত দিন ধরে শ্রবণ করব। গোপীরা নিন্দা করেছে এইভাবে যে ব্রহ্মা আপনার কোনো মাথা কোনো কোনো আপনার ইন্টেলিজেন্স খুব কম আছে, আপনার এই বিধাতা বানিয়েছে বেকার, অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত ছিল, এই দুচুক দিয়ে কি দেখবো ভগবানকে, আর তারপর একটা পলক লাগিয়ে দিয়েছেন, বেকার আপনার জীবন। অটতি যদ ভবান অন্নি কাননম ত্রুটি যুগায়তে তাম পশ্যতাম কুটিল কুন্তলাম শ্রীমুখঞ্চতে জরো দীক্ষতাম পক্ষকৃদ্দিশাম। এই গোপীগীতে গোপীরা রাসলীলা থেকে ভগবান যখন চলে গেল তখন ওরা নিজেরাই নানা রকমের ভাবনা করছে, এবং সমস্ত গোপী তাদের যে মনোবেদনা বলুন, তাদের উদ্গার বলুন, যাই বলুন, একসাথে সমুচ্চরিত হয়েছে। এই আগে কেউ লেখেনি এই ম্যানুস্ক্রিপ্টটা, লেখে মুখস্থ করেনি, যেরকম কোনো গায়ক গায়িকা গান করে একটা ম্যানুস্ক্রিপ্ট লিখবে, বেহালা নিয়ে বসে যাবে, সব এরকম সবাই থাকে, সব এরকম হাত দিয়ে করে না, সব এক দুই তিন, তখন সবাই দেখে দেখে করবে, এখানে সব একসাথে উদ্গার। জয়তে তে অধিকাম জন্ম না ব্রজ শয়ত ইন্দিরা শাশ্বদত্র হি দ্বৈত দৃশ্যতাম দীক্ষু তাবকাশ ত্রৈধিতাশবম তাম বিচিন্নতে। তো এইরকম যে ভগবান, সেই ভগবান অদ্ভুত চমৎকারিত্ব লীলা বিলাস করেছেন ব্রজে, কখনো কখনো তার পর ছায়ার সাথে কথা বলছেন, তার যে ছায়া দেখছে ফটিকের মধ্যে দেখছে কৃষ্ণকে, আর বলছে এই তুই মাখন খাচ্ছিস, দাঁড়াও দাঁড়াও, আজকে দেখতে পেয়েছি আমি না আমার মাকে এক্ষুনি গিয়ে বলছি। কি মাকে না বলতে বারণ করছো? না না আমি মাকে বলবোই, হ্যাঁ আমি চুরি করে খাই তুমি চুরি করে খাচ্ছ, না মাকে বলতে না করছো, না না আমি বলে দেবো। ও কি এইভাবে সেই আর যশোদা মা পেছন থেকে এসে দেখছে ছেলে কি করছে, এই সেরকম বলছে, বলছে মা এরকম করছে সব, বলছে আরে কৃষ্ণ কি করছো, বলছে দেখো মা ঘরে চোর ঢুকেছে, বলছে আরে চোর কোথায়, বলছে ওই দেখো, আবার বলছে মাকে বলবে বলবে না এরকম করছে না করছে, আমি যার যা করছো সেই সেই করছে, বলছে আরে বাছা আমার চোর নো এটা তুই, বলছে আমি কি করে হলাম, বলছে হ্যাঁ এটা তোর, বলছে তাই নাকি আমি, বলছে হ্যাঁ এটা তুই। তো মা যশোদা বলছে তুই তো নিজে চুরি করে খাচ্ছিস আবার তুই এরকম বলছিস, বলছে আমি চুরি করে খাচ্ছি কেন, চুরি করে কেলে অসুবিধাটা কোথায়, মা যশোদা বলছে আর তুই আগে বল চুরি করে তুই কেন খাচ্ছিস, আমি তো তোকে দিচ্ছি চুরি করে খেয়ে কি লাভ, বলছে চুরি করে খেলে আলাদা একটা টেস্ট আলাদা মজা আছে। তখন ভগবান কৃষ্ণ বলছে তুই না চোর, চোরের চোর তোর, বলছে তুই চোর তোর বাপ চোর, বলছে ভালোই হলো তার মানে নন্দ বাবারা চোর। তো বলছে কৃষ্ণ বলছে তুমি আগে মা বলো, মা তুমি কার, বলছে আমি তো তোর, বলছে নন্দ বাবা, বলছে নন্দ বাবা তোর, বলছে এই এই যে আমার বাড়ি টাড়ি এইগুলো কার, বলছে এটা সবই তো তোর, তোর জিনিস তাও তুই চুরি করে খাচ্ছিস, তাহলে মা তুমি বলছো সবই তোর, নিজের জিনিস যদি নিজে খায় সে লুকিয়ে খাক আর দেখিয়ে খাক সে চোর হলো কি করে, বলছে বাবা এই জন্য বলছি না, এই ব্রজে সবাই বলবে তোকে না নিন্দা করবে, লোকে বলবে জানিস লোকে বলা বলি করছে, বলছে মা উইদাউট ব্রেকিং নিউজ উইদাউট টেলিভিশন সাংবাদিক
সম্মেলন না করে আমার নাম হয়ে যাচ্ছে, অসুবিধাটা কোথায়? আমি কোনো জায়গায় আমার কাউকে সাংবাদিকের ডাকতে হচ্ছে না, টেলিভিশনের ক্যামেরাম্যানদের ডাকতে হচ্ছে না, আমার নাম হয়ে যাচ্ছে। আরে কৃষ্ণ, তুই বুঝতে পারছিস না, এ নাম নয়, বদনাম হচ্ছে তোর জন্য, তোর বাপ মায়ের বদনাম হবে। আরে বাপ, কৃষ্ণ বলছে আরে যাই হোক, না বদনাম হোক আর যাই হোক, যেন তেন প্রকারেন কিছু প্রচার তো হচ্ছে। বলছে কৃষ্ণ বুঝতে পারছিস না, আমি কিন্তু বলে রাখলাম এরকম যদি হয় তোর কিন্তু বিয়ে কেউ তোকে মেয়ে দেবে না, তোকে সারা জীবন ওই ব্রহ্মচারী থাকতে হবে, কুমার থাকতে হবে। ব্যাস কৃষ্ণ হয়ে গেছে মুখ বাংলার পাঁচ। মা তুমি আমাকে চড়ল, সে কান্না করছে তখন, অন্য এতক্ষণ কান্না করেনি, এখন বিয়ে হবে না, বিয়ের কথা শুনে তো ভগবান অদ্ভুত ব্রজজন রঞ্জন। ভগবান একটু যখন বড় হয়েছে ব্রজবাসীদের কাছে গিয়ে চুরি করত, বাছুরগুলো খুলে দিত গিয়ে অসময়ে, কচিত অসময়ে মুঞ্চ গাম, আর ওরা গিয়ে দুধ খেয়ে নিত। একটা গোপী মাখনের হাড়ি না লুকিয়ে রেখেছিল, কৃষ্ণ আসবে এদিক ওদিক লুকে পারে না, আপনারা শুনেছেন সে কিভাবে একটা গোপী লুকিয়ে রেখেছিল, ঘন্টা বেঁধে রেখেছিল কৃষ্ণকে ধরবে বলে। কৃষ্ণ গেল, বললো ঘন্টা বাজবে না, ঢুকে গেল। যখন কৃষ্ণ মাখন খেতে শুরু করেছিল তখন ঘন্টা বাজতে শুরু করে দিয়েছিল, গোপীরা ধরে ফেলেছিল, তাও ওরা পারে না। একটা গোপী পেছনে লুকিয়ে রেখেছিল, মানে নিজের পেছনে, তো কৃষ্ণ গেল খুঁজে খুঁজে পায় না মাখন কোথায় 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 কোথায়, তখন বুঝতে পেরেছে পেছনে গোপীর পেছনে। এখন গোপীকে ওইখান থেকে হাঁটাবে কি করে, বাছুরগুলো খুলে দিয়েছে, আর বাছুরগুলো লাফিয়ে, আমি একটু আগে বললাম কি করে লাফিয়ে যাচ্ছে সব, হায় হায় হায়, এখনো দোয়ানোর সময় বাছুর আর গোপী চলে গেছে, আর কৃষ্ণ এখানে দই মাখন মুখে নিয়ে নিয়েছে খাচ্ছিল। আর ছুটে এসে যেই কৃষ্ণকে ধরতে যাবে, কৃষ্ণ সেই মুখ থেকে ফুক করে সেই মাখন দই ওদের ছিটিয়ে দিয়েছে। অদ্ভুত অদ্ভুত ভগবানের এই সমস্ত লীলা বিলাস রয়েছে। আজকের মতো আমাদের এখানে বিশ্রাম, আগামীকাল এইরকম লীলা আপনারা শুনবেন, আগামীকাল থেকে কয়েকদিন দিব্য দিলিব্য লীলা। আজকে ভূমিকা মানে তাওয়াটা একটু গরম করে দিলাম, কালকে চকাচক। জয় গৌর প্রমানন্দে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণচন্দ্র ভগবান কে, রাধা মাধবষ্ট সখী বৃন্দ কি, ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি জন্ম জয়ন্তী কি, সমবেত ভক্ত বৃন্দ কি, গৌর প্রমানন্দে। এত বই